হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর খুব খারাপ, তো সেই জন্য গলার আওয়াজটা একটু এরকম মানে ভেঙে ভেঙে আসছে। কি আমি তোমাদের সাথে শেয়ার করবো কলকাতার লার্জেস্ট হোলসেল শপিং মলের ব্যাপারে। তো এখান থেকে তোমরা সমস্ত কিছু অনেক কম রেটে পেয়ে যাবে, একদম হোলসেল রেটে পেয়ে যাবে, কিন্তু একটু বেশি কোয়ান্টিটির কিনতে হবে, মানে অল্প কোয়ান্টিটির কিনলে হবে না। তো সমস্ত ডিটেলস বলবো, অবশ্যই করে চলো ভেতরে যাই আর তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত ডিটেলস। তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। চলো ভিডিওটা স্টার্ট করি। এটা হচ্ছে মেট্রো ক্যাশেনকারীর পার্কিং এরিয়া, পুরো অনেকটা জায়গা নিয়ে পার্কিং এরিয়া। তো তোমাদের কোনো চিন্তা নেই, আরামসে কিন্তু তোমরা গাড়ি আনো বা বাইক আনো, যেটাই আনো সেটার পার্কিং পেয়ে যাবে, ঠিক আছে? তো তারপর এগিয়েই ঢোকার মুখে এরকম তোমরা বেশ কিছু স্ন্যাক্স খাবার দোকান পেয়ে যাবে, বা চা যদি খেতে যাও চা খাওয়ার দোকান পেয়ে যাবে। তো এখান থেকে সোজা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে হচ্ছে গিয়ে এন্ট্রির মুখ, যেটা সেটা। তো এন্ট্রির আগে তোমাদের কাছে যদি ব্যাগ থাকে, যেরকম শপিং মলে হয়, ব্যাগটা লক করে নিতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকবো। মেট্রো ক্যাশেনকারী কিন্তু হচ্ছে বাইপাসে, ঠিক আছে? বাইপাস রোডের ওখানে, মানে রুবি থেকে এগিয়েই হচ্ছে মেট্রো ক্যাশেনকারী পরে। তো যারা এখানে আসতে চাইছো তারা হচ্ছে রুবি হয়ে দেন, তোমরা রুবি থেকে অটো বা বাসে করে চলে যাবে সোজা মেট্রো ক্যাশেনকারী, রুবি থেকে একদম একটুখানি কিন্তু ডিস্টেন্স, ঠিক আছে? তো এখানে তোমরা সমস্ত কিছু, মানে জামা কাপড় থেকে শুরু করে গ্রসারিজ থেকে শুরু করে ট্রলি, মানে যা যা লাগে বলতে পারো সমস্ত কিন্তু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো 2023 দেখছো হ্যাপি নিউ ইয়ার লেখা আছে, মানে এটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওরা। তো এখন চলো সমস্ত কালেকশন আমরা দেখি যে কী কী পাওয়া যায়। হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার যেটা, মেট্রোতে কিন্তু এমনি গিয়ে কিছু কিনতে পারবে না, মেট্রো ক্যাশেনকারী থেকে কিছু কিনতে চাইলে কিন্তু মেট্রো ক্যাশেনকারীর কার্ড মাস্ট, উইদাউট কার্ড কিন্তু তোমরা ওখানে তোমাদেরকে এন্ট্রিও নিতে দেবে না, ঠিক আছে? তো সেই কার্ডটা কিন্তু মাস্ট। কীভাবে কার্ড বানাতে হয় সেটা যদি জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পুরো গাইডেন্স দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছো কেক রয়েছে, প্রচুর কেক, এখানে বাচ্চাদের খেলনা, মানে যাবতীয় যা যা দরকার হয় সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো ধরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে যে কী কী পাওয়া যায় অনেকটা কম রেটে, ঠিক আছে? যা এমআরপি হয় তার ওপর কিন্তু ওরা অনেকটা ডিসকাউন্ট দেয়, তো সেক্ষেত্রে অনেকটা সাশ্রয় হয়ে যায়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা।
মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে গেলে একটা খাবারের কথা বলে দিই যেটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো। এখানে অনেক রকমের ভেতরে পেস্ট্রি কিনতে পাওয়া যায় অনেকটা রিজনেবল প্রাইসে, আর ওখানে না গোটা গোটা চিকেন ওরা কিন্তু তান্দুর বানিয়ে দেয় অনেকটা কম রেটে, ধরে রাখো 300-এর মধ্যে পেয়ে যাবে। তো যেটা ভীষণ ভালো খেতে সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। আর এখানে আমি যা যা কিনেছি সমস্ত কিছু গ্রসারিজ তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের আজকের শপিং কমপ্লিট হয়ে গেছে, মানে মাসকাবাড়ির মান্থলি সমস্ত শপিং তোমাদের সাথে শেয়ার করতে প্রথমে ভুলে গেছিলাম কী কী কিনেছি, তো তারপর দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি যাব। যখন এসেছিলাম তখন কত আলো ছিল তোমরা দেখেছো, এখন দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে। অনেকক্ষণ সময় লাগে মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে আসলে, কারণ কি বলো তো, কারণ মানে অনেকটা বড় জায়গা নিয়ে, অনেক বড় জায়গা নিয়ে, তো সেজন্য কী বলতো এটা ওটা করতে দেখতে দেখতে প্রচুর সময় লাগে, তো এই জন্যে অনেকটা দেরি হয়ে গেলো। আর তোমরাও যারা আসবে তারাও হাতে সময় নিয়ে এসো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দুদিন ধরে জ্বর বাড়ছিল, আসলাম কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাছাড়াও মাসকাবাড়ির সমস্ত কিছু নেওয়ারও সময় হয়ে গেছিলো, তো তাই জন্য যাই হোক। তো চলো আজকের মতো এই অবধি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।